আচ্ছা এই হচ্ছে বিরিয়ানি দিদি এর যেটা দিছেন 30 টাকা চিকেন প্লাস ডিম अरे चिकेन और मटन क्या एक संगे आछे ना मटनটা আলাদা রাখতে কারণ যদি অনেকে মটন খায় না ওইজন্য ওটা আলাদা রাখা যখন যেটা চায় তাকে সেটা দিই আচ্ছা মটনটা আলাদা থাকে হ্যাঁ মটনটা আলাদা এখানে চিকেন আর ডিম এগুলো সব আছে এটা হচ্ছে মুরগির ঝোলেতে আচ্ছা এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আর এই যে মটন এটা হচ্ছে মটন তাই না ঠিক আর রেট কেমন কি আছে এখানে তো দেখলাম তো আপনাকে জিজ্ঞেস করছি মটন হচ্ছে 50 টাকা मटन बिरयानी 50 টাকা হ্যাঁ মটন বিরিয়ানি 50 টাকা এক পিস ডিম আছে একটা মটন আছে আলু আছে আর 40 টাকার আছে হচ্ছে কি ওই সেম ফাইলেই হবে হয়তো কার এক পিস বেশি লাগলো সেটা ক্ষেত্রে আছে 40 টাকা একটু রাইস ধরে দিয়ে 40 টাকা নিতে হয় আর 30 টাকা আছে এক পিস ডিম এক পিস মাংস আর আলু 20 টাকারও আছে একটা আলু একটা মাংস আর রাইস মানে এত কম পয়সায় মানে এত ভালো জিনিস কিভাবে দিচ্ছেন আসলে মানে যে লকডাউনটা গেছে মানে সবারই তো পরিস্থিতি খুবই খারাপ ছিল তো সেই কারণে আমি তো রুটি ঘুগনি মানে যেটা নিচে দেখছেন ব্যানারে সেটাই আমি করতাম তো করতে করতে হ্যাঁ তো ঘুগনি রুটি ডিম এগুলো সব করতাম আমার থাকতো এগুলো করতাম আমি সন্ধ্যাবেলা তো একদিন কিরম মাথায় মনে আমার কলম কি দেখি তো 500 চাল নিয়ে তো শুনছি অনেকের তো মানে একটা মার কাছে হয়তো ছেলে বাচ্চা বিরিয়ানি খেতে ছিল তো তার দেওয়ার সামর্থ্য ছিল না 200 টাকা একটা সংসার চলতো 3 দিনে তখনকার বাজার সেই আন্দাজে আমি 500 চাল নিয়ে আমি বসেছিলাম যে দেখি বাচ্চা কাচ্চা কি করে তো দেখি যে না খুব আনন্দিত ভাবে সেদিনকে তো খেয়ে নিল পরের দিন কি আর কি বেশি করলাম তো সেট থেকে এইভাবে করে চলছে এখন ছোট বড় সবাই খুব আনন্দিত যে না আজকে কম পয়সায় আমরা জিনিসটা ভালো পাচ্ছি সেটাই আমরাও মানে এখানে দেখলাম যে 20 টাকায় চিকেন বিরিয়ানি और हमारे सुने विश्वास होच्छिल ना आमी ओई खूब बेशी लाभের জন্য একটা খুলিনি আমি যে বাচ্চারা যেতে সবাই এখন মার কাছে তো 20 টাকা ছিল সেই বাচ্চাটাকে ঠান্ডা করতে পারছে সেই কারণে আমার জিনিসটা খোলা चिकन प्लस डिम 5 to 11. दादा केमन लागছে আপনার? ভালো ভালো। আজকে প্রথম কি আগে কি চাইছেন? আজকে প্রথম। তাহলে কি ওই মানে ইউটিউবে ভিডিও দেখে এখানে আসছেন? আচ্ছা, কারণ অনেকেই ভিডিও দেখার পর এখানে আসছে। না আমরা তো ভিডিও দেখি না। আচ্ছা আচ্ছা। दीदी आपनर नाम कि? लक्ष्मी घोष। अच्छा और ये आपनर एखाने यदि कोई आसते चाय तो किभाबे आसबे? यदि ट्रेन रास्तार पर आसते हय ताहले बनगा प्लैटफर्मे लागबे, लेबे सामने दिके एसे जे कोनो टोटोलाके बोलबे बार्मा हेल्थ सेंटरेर सामने जाबे। बार्मा हेल्थ सेंटर? हाँ बार्मा हेल्थ सेंटर। आपनार दोकाने टाइमिंग कि थाके? दुपुर 2टा थेके रात 10टा पर्यन्त। अच्छा মানে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত মানে এলেই এখানে পাবে। হ্যাঁ আর মানে প্রতিদিন কি খোলা থাকে? হ্যাঁ, তারপরেও যদি ছোটখাটো কারো বাড়িতে অনুষ্ঠান হয় তো অর্ডার দিলে সে খাবারটাও নিয়ে যায়। আচ্ছা মানে অর্ডার দিলে আপনারা সাপ্লাই দেন এখান থেকে? আমি দিই। তাহলে নিয়ে এখানে আমার তো ডেলিভারি ফোন নেই। আচ্ছা ওইজন্য আমি ডেলিভারিটা দিই না, এসে যে অর্ডার দেয় সে এসে নিয়ে যায়। হুম যে আজকে অর্ডার আছে নিয়ে যাবে। আজ আজকে কোথায় আছে? আজকে আছে কলকাতা বাজার। আচ্ছা এখান থেকে যাবে? এখান থেকে যাবে। হ্যাঁ প্রত্যেক দিনই খোলা থাকে, এবার প্রত্যেক দিনই কম বেশি অর্ডার আসতেই আছে। আচ্ছা আচ্ছা। भाई केमन हो बिरियानी? भलो तुम्हार? अच्छा मैं सन्तुष्ट मांस भलोई सिद्ध हो आलो भलोई देखते ही पुरो आलो नहीं संगे एते आबार तुम्हार शसा आबार पियाज हाँ एत कम पैसार मध्य मात्र 20 টাকা। हाँ रेटिंग है 5 आउट ऑफ 5 तुम्हार 10 से 10 ही देवा उचित। अच्छा तुम्हार बिरियानी बेस्ट लेवल है दादा केमन लागছে बिरियानी टेस्ट? ভালো ভালো ঠিক আছে। 20 টাকা এর থেকে কি ভালো হয় বলো? মানে চিকেন আছে ডিম আছে প্লাস স্যালাড প্লাস সব কিছু মিলে 30 টাকা মানে খুবই সস্তা। আলুটা সেদ্ধ কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। আপনারা কি এখানে রেগুলার আছেন কি মাঝে মধ্যে? না ফার্স্ট টাইম আমরা ইউটিউবে দেখে তারপরে। আচ্ছা ইউটিউব ভিডিও দেখে তারপরে এখানে এসেছেন? কিছুদিন আগে এসেছিলাম আমরা খুঁজেই পাইনি। আচ্ছা গুগল ম্যাপ দিয়ে খুঁজে এই পারে চলে গেছি ঘুরে চলে গেছি। আচ্ছা খুঁজেই পাইনি। আর আজকে মোটামুটি ঠিক জায়গায় এসেছেন তাহলে বিরিয়ানি খেয়ে সন্তুষ্ট তো? হ্যাঁ। কেকসের বিষয়টা তো সারাদিন লেগে গেছে। और तो खेल नहीं रिव्यू करते आलू को बड़े उड़े आवश्यक